পুরনিয়োগ দুর্নীতির জট খুলতে তৎপর সিবিআই। একযোগে বরানগর পুরসভার 32 জন কর্মীকে তলব। 20 থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে তলব করা কর্মীদের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ। পুরনিয়োগ দুর্নীতির জট খুলতে ফের টেরে ফুরে ময়দানে নেমেছে সিবিআই। জোর কদমে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। বরানগর পুরসভার একযোগে 32 জন কর্মীকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় তদন্তকারী সংস্থা। 20 থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে তলব করা কর্মীদের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ। বরানগর পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীদের তলব করেছে তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এর আগেই পুরনিয়োগের ক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছে তা খুঁজতেই একযোগে 14টি পুরসভাতে তল্লাশি অভিযান চালিয়েছেন তদন্তকারী আধিকারিকরা, যার মধ্যে ছিল বরানগর পুরসভাও, যেখান থেকে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র সংগ্রহ করেছে সিবিআই। উদ্ধার করা নথিপত্র খতিয়ে দেখেই তদন্তকারী সংস্থা মনে করেছেন বরানগর পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীদের তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। দেখি, এই শহরতলির পৌরসভার ক্ষেত্রে কিন্তু যে আমরা বারংবার দেখেছি এবং অভিযোগও উঠে এসেছিল, এই বরানগরের যারা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যখন জানিয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে বরানগর পৌরসভায়, যে কটি প্যানেলের নাম বেরিয়েছিল যে প্যানেলের সিট সংখ্যা যাদের চাকরি পাওয়ার কথা ছিল 200 সামথিং, সেইখানে কিন্তু সেই চাকরির সংখ্যা কিন্তু 300 পর্যন্ত পেরিয়ে গিয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসেছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু যে বলাই চলে যে অভিযোগ মহানগর পৌরসভার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করেছিল এখানকার সিপিএম থেকে বিজেপি এবং কংগ্রেস সকলেই। তবে পুর পরিষদের সদস্য রামকৃষ্ণ পালের দাবি, তার সময়ে কোনো নিয়োগ হয়নি, যা হয়েছে আগে। যারা গেছে তারা বুঝেছে না যাওয়ার ব্যাপার, আর সিবিআই ডেকেছে সিবিআইয়ের ব্যাপার, এই এর এর সঠিক ব্যাখ্যা আপনাকে আমি দিতে পারবো না, কারণ যখন নিয়োগের ব্যাপার হয়েছে তখন আমি কিন্তু ছিলাম, আর এর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল। কী মনে করছেন, কী মানে কী হতে পারে বা কী হতে চলেছে, কী চাইছেন? এটা সিবিআইয়ের ব্যাপার, আমার এখানে বলার জায়গা নেই, তবে আমি এটা বলতে পারি আইন আইনের মধ্যেই চলছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অন্যতম ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীলের গ্রেপ্তারির পর সামনে এসেছে পুরনিয়োগ দুর্নীতি। অয়নশীলের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে মিলেছিল পুরনিয়োগের ওএমআর শিট, যেখান থেকেই তদন্তকারী সংস্থার মনে হয়েছিল পুরনিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। আদালতের নির্দেশের পর সেই দুর্নীতির জট খুলতে তৎপর সিবিআই। কোন কোন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে যুক্ত রয়েছে অয়নশীল, নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদে দুর্নীতি হয়েছে, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সব কিছু জানতেই এবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।